আবারও শীত বেড়েছে উত্তরাঞ্চলে। গেল 3 দিন থেকে কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। কাজে যেতে পেপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.0°C। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7°C। খেটে খাওয়া মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে।